অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং ব্যবহারকারীদের আরেক ভোগান্তির নাম ভাড়া। একই দূরত্বে এক এক সময়ে এক এক ভাড়া, আবার যাত্রী চাপ বেশি থাকলেও ভাড়া বেড়ে যায়। তবে রাইড শেয়ারিং পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো এর দায় চাপাচ্ছে জিপিআরএস সিস্টেমের উপর। রাজধানীতে অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং নিয়ে জাহিদ রহমানের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব, ছবি তুলেছেন স্বপন দেওয়ান। জনপ্রিয় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে অ্যাপস ভিত্তিক কয়েকটি রাইড শেয়ারিং প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। গন্তব্য ও দূরত্ব এক হওয়া সত্ত্বেও এক এক সময় এক এক রকম দূরত্ব দেখায় এবং ভাড়াও কাটে এক এক রকম। কারওয়ান বাজার থেকে পুরান ঢাকার গ্যান্ডেরিয়ার দূরত্ব 7.5 কিলোমিটারের মতো। কাজের প্রয়োজনে একজন যাত্রী প্রায়ই অ্যাপস ভিত্তিক রাইড শেয়ার করে যাতায়াত করেন, কিন্তু কখনো দূরত্ব 8.51 কিলোমিটার, কখনো 7.30, আবার কখনো বা 3.27 কিলোমিটার দেখায়, ফলে ভাড়াও কম বেশি হয়। একই অভিজ্ঞতা আরও অনেক যাত্রীরই। আজিমপুর থেকে কারওয়ান বাজারের দূরত্ব কখনো দেখায় 3.50 কিলোমিটার, আবার কখনো 6.96 কিলোমিটার। আবার উবারের একজন যাত্রীর অভিযোগ, উত্তরা থেকে জিয়া কলোনি পর্যন্ত তার সম্ভাব্য ভাড়া ছিল 424 টাকা, যা পরে বেড়ে হয় 1,080 টাকা। আবার যাত্রীর কল নেওয়ার পর তা বাতিল না করে অন্য প্রতিষ্ঠানের রাইড নেওয়ারও অভিযোগ আছে ভুরি ভুরি। এসব নিয়ে অভিযোগ করলেও ফলাফল মেলে না। যখন একটা কলের সাথে দুইটা অফ করে দেয়, ওইটা নিয়ে যাই, তিনটে অন করে রাখে যে আগে আসে সেটা নিয়ে যাই। আজকে একটা রেট থাকে, কালকে আরেকটা রেট থাকে, সময় বাঁচানোর জন্য। আসলে এত কিছু দেখি না তোমরা। আমি যে গন্তব্যে যাব, এই গন্তব্যে দেখা যাচ্ছে যে 150 টাকা আসে, কিন্তু গন্তব্যে পৌঁছানোর পর দেখা যাচ্ছে যে আমার 200 টাকার মতো এসে যাচ্ছে। রাইড শেয়ারিং পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো বলছে অ্যাপসে অতিরিক্ত ভাড়া উঠায় তাদের হাত নেই। আমাদের পুরো সিস্টেমটাই, ইনফ্যাক্ট সব সিস্টেমই জিপিএস এর দ্বারা নিয়ন্ত্রিত। আর জিপিএস জিনিসটা আপনার ফোনে যেটা আছে, এটা অনেক সময় ফেল করতেই পারে। এটা ফেল করার মাধ্যমে আপনার ভাড়া এদিক সেদিক হয়। তবে অ্যাপসকে ত্রুটিমুক্ত করা গেলে সমস্যা এড়ানো সম্ভব বলছেন এই বিশেষজ্ঞ। হয়তো অ্যাপসের মধ্যে কোনো ত্রুটি রয়েছে এবং ত্রুটিটা ঠিক করে নেওয়াই তাদের জন্য যথাযথ হবে। বিআরটিএ বলছে নীতিমালা চূড়ান্ত হওয়ার পর এখন পর্যন্ত 11টি প্রতিষ্ঠান আবেদন করলেও একটি প্রতিষ্ঠানও শর্ত পূরণ করতে পারেনি। অ্যাপ্লিকেশন করছে, এ পর্যন্ত প্রায় 11টা কোম্পানির অ্যাপ্লিকেশন আমরা পেয়েছি, কিন্তু সমস্যা হয় যে নীতিমালায় বিভিন্ন শর্ত আছে, সেই শর্তগুলো এখন তারা পূরণ করতে পারে নাই। এই কারণে আমরা তাদেরকে অনুমোদন এখনও দিতে পারি নাই এবং তাদের সাথে নিয়মিতভাবে এখানে যোগাযোগ হচ্ছে। এর সাথে কম্পিউটার রিলেটেড অনেক বিষয়গুলো আছে এবং যেটা বিআরটিএ, অ্যাপস কোম্পানি এবং পুলিশের এই ত্রিপক্ষীয় একটা বিষয় আছে। এই বিষয়গুলো তারা পুলিশের সাথে বসছে, আমাদের সাথে বসছে, এটা আমরা মনে করি যে শীঘ্রই এটা সমাধান হয়ে যাবে।